ভাঙা কিংবা নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক যন্ত্রপাতি পুনরায় ঠিক করে এ দোকানগুলোতে বিক্রি করা হয়। রাজধানীর বড় বড় মার্কেট থেকে শুরু করে ভাঙারির দোকান তাদের পণ্যের উৎস। যদি মনে হয় যে বাঙ্গারি দিকে ওরা আমাদের কবর দেয় যে কোটি মাল আছে কি পুরান মাল তোরা এটি আনি, এটি আমরা আনি এনে মুচি 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 বাঙ্গারিটি যেভাবে আনি ওইটা কম রেট আনি ওইটা কমে সারি, আর যদি মার্কেট থেকে আনা হয় মার্কেটে দিয়ে দেয় সার। এখান থেকে হয়তো আমরা মানে কম দামে জিনিসটা পাচ্ছি, কিন্তু জিনিসটা একটু নিম্নমানের হচ্ছে। রাজধানীর ফুটপাথ ও বিভিন্ন অলিগলিতে দোকানিরা এসব অস্থায়ী পণ্যের পসরা সাজিয়ে বসেন। ক্রেতার সংখ্যাও নেহায়েত কম নয়। একটা চার্জার ছিল আমার, তো ওইটা হারা গেছে, এখন এর খুব দরকার, মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে, তো এই জন্য কিনে নিলাম যাতে দুদিন চলতে পারি। দরকার আছে, এখন নিতে আসছি, তো সে দাম 440 টাকা, আমি 20 টাকা বলছি। হেডফোন নষ্ট হয়ে মানে ছিঁড়া গিয়েছিল, পরে মানে একটা হেডফোন কিনতে যাচ্ছি। কত হেডফোন? না 40 টাকা দেবো। মাসে অন্তত 40 থেকে 70 হাজার টাকা পর্যন্ত এই পুরনো পণ্যগুলো বিক্রি হয় বলে জানান দোকানিরা। 20 টাকা 25 টাকা এরকমভাবে কিনি, কিনার পরে দাম আমরা বেশি 40 টাকা। আমি হেডফোন চার্জার সব পুরান একলগে বিক্রি করি, প্রতিদিন 1000 1500 বেশি। তবে ই বর্জ্যের কাতারে পড়া এসব পণ্য কিছু মানুষের আয় রোজগারের ব্যবস্থা করলেও এগুলোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে তেমন কোনো ধারণা নেই বলে জানান এই ব্যবসায়ীরা। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা।